Hi children, this is Shabna Chutki channel. E-learning school for kids. Our focus on watch, listen, speak, read and write. আজকের আমরা শিখব আমার পরিবার। আমার পরিবার বিষয়ে আজকের আমরা শিখব। Let's start. পরিবার কাকে বলে? বাবা, মা, ভাই, বোন, ঠাকুমা, ঠাকুরদা ইত্যাদি যাদের সঙ্গে আমরা বাস করি তাদের নিয়েই আমার পরিবার। পরিবারের কর্তা বা প্রধান কে? যিনি পরিবারকে দেখাশোনা বা পরিচালনা করেন তিনি হলেন পরিবারের কর্তা। তোমার পরিবারের কর্তা কে? আমার পরিবারের কর্তা হলেন আমার বাবা। বাবার বাবাকে কি বলে? বাবার বাবাকে ঠাকুরদা বা পিতামহ বলে। বাবার মাকে কি বলে? বাবার মাকে ঠাকুরমা বা পিতামহী বলে। মায়ের বাবাকে কি বলে? মায়ের বাবাকে দাদু বা মাতামহ বলে। মায়ের মাকে কি বলে? মায়ের মাকে দিদিমা বা মাতামহী বলে। বাবার দাদাকে কি বলে? বাবার দাদাকে জ্যাঠামশাই বা জেঠু বলে। বাবার ভাইকে কি বলে? বাবার ভাইকে কাকা বা কাকু বলে। জ্যাঠামশাইয়ের স্ত্রীকে কি বলে? জ্যাঠামশাইয়ের স্ত্রীকে জেঠিমা বলে। কাকার স্ত্রীকে কি বলে? কাকার স্ত্রীকে কাকিমা বলে। বাবার দিদি বা বোনকে কি বলে? বাবার দিদি বা বোনকে পিসিমা বলে। পিসিমার স্বামীকে কি বলে? পিসিমার স্বামীকে পিসে মশাই বলে। মায়ের দাদা বা ভাইকে কি বলে? মায়ের দাদা বা ভাইকে মামা বলে। মামার স্ত্রীকে কি বলে? মামার স্ত্রীকে মামিমা বলে। মায়ের দিদি বা বোনকে কি বলে? মায়ের দিদি বা বোনকে মাসিমা বলে। মাসির স্বামীকে কি বলে? মাসির স্বামীকে মেষমশাই বলে। দাদার স্ত্রীকে কি বলে? দাদার স্ত্রীকে বৌদি বলে। দিদির স্বামীকে কি বলে? দিদির স্বামীকে জামাইবাবু বলে। দাদা বা ভাইয়ের ছেলে ও মেয়েকে কি বলে? দাদা বা ভাইয়ের ছেলেকে বলে ভাইপো আর মেয়েকে বলে ভাইজি। দিদি বা বোনের ছেলে ও মেয়েকে কি বলে? দিদি বা বোনের ছেলেকে বলে ভাগ্নে আর মেয়েকে বলে ভাগ্নি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।